নমস্কার, মুশকিল আসনে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর তন্ময় মিত্র কথা বলছি, হেলথ সাইকোলজিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। আমাদের আজকের যে বিষয়টা সেটা হলো, চারদিকে তো অ্যাক্সিডেন্ট ঘটছে, অ্যাক্সিডেন্ট ঘটা থেকে কী করে দূরে থাকব। এই যে অ্যাক্সিডেন্ট এত ঘটছে, এর মধ্যে একটা মানসিক অবস্থার যোগাযোগ কিন্তু আছে। অর্থাৎ এই যে নানা ধরনের অ্যাক্সিডেন্ট আমরা দেখতে পাই, তার অনেকগুলোর সঙ্গেই কিন্তু মানসিক একটা ব্যাপার আছে। অর্থাৎ মানসিক সেই ব্যাপারটার যদি আমরা একটু খেয়াল রাখতে পারি, তাহলে অনেক অ্যাক্সিডেন্ট এড়ানো সম্ভব হয়। দেখা গেছে যে অ্যাক্সিডেন্ট যাদের প্রায়ই হয়, তাদের ক্ষেত্রে বিশেষ কিছু মানসিক অবস্থা দায়ী থাকে। অর্থাৎ যারা অ্যাক্সিডেন্টে জড়িয়ে পড়েন, তাদের অ্যাক্সিডেন্ট ঘটার প্রবণতা অন্যদের তুলনায় বেশি। কথাটা শুনতে একটু অস্বাভাবিক লাগতে পারে, কিন্তু কথাটা সত্যি। দেখা গেছে যে যত অ্যাক্সিডেন্ট ঘটে, তার 80% ক্ষেত্রে যারা একবার অ্যাক্সিডেন্ট ঘটেছে, তাদের ক্ষেত্রেই কিন্তু রিপিটেটিভ জিনিস হতে থাকে। অর্থাৎ একটা বিশেষ মানসিক অবস্থার জন্যে তাদের এই ধরনের জিনিস হয়। আসুন সেইগুলো আমরা একটু জেনে নিই। যারা ইলেকট্রিসিটি নিয়ে কাজ করেন, যারা গাড়ি বা ট্রেন চালান, যারা নিউক্লিয়ার প্ল্যান্টে কাজ করেন, যারা এয়ারপোর্টে কাজ করেন, প্লেন চালানো ছাড়াও আরও অন্যান্য ধরনের কাজে, এদের সবাইকেই তো বিশেষ সাবধানে কাজ করতে হয়, এদের বিশেষ সেফটি রুলস মেনে চলতে হয়। একই ধরনের সেফটি রুলস আমরা মানি বা না মানি, আমাদের নিজেদের বাড়ির ক্ষেত্রেও কিন্তু এখানে আছে। অর্থাৎ আমাদের বাড়িতেও কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার বড় বড় উপাদান আছে, যেগুলো আমরা মাঝে মাঝে খবরে কাগজে দেখতে পাই যে এই ধরনের অ্যাক্সিডেন্ট কিন্তু ঘটছে। সাধারণ অ্যাক্সিডেন্টের কথা বলতেই আমাদের যেটা মনে আসে সেটা হচ্ছে রাস্তাঘাট। তো এই রাস্তাঘাটে গাড়ি চালানো, রাস্তা পার হওয়ার ক্ষেত্রে, ট্রেন দৌড়ে গিয়ে ধরার ক্ষেত্রে, ইলেকট্রিক জিনিস ব্যবহারের ক্ষেত্রে, ইলেকট্রিক্যাল কানেকশনস, এবং আরেকটা কি, রান্নাঘরে গ্যাস বা গ্যাস বার্নার, এইগুলোর থেকে অ্যাক্সিডেন্টের কথা তো আমরা সবসময় শুনছি। অর্থাৎ খুব সাধারণভাবে যেগুলো, সেগুলো আমরা দেখেছি যে গাড়ি চালানোর ক্ষেত্রে অসাবধানতা, রাস্তা পার হওয়ার ক্ষেত্রে অসাবধানতা, অথবা আমরা ওয়াটার হিটার ব্যবহার করছি, সেই ওয়াটার হিটার জলের মধ্যে দিয়ে সুইচ অন করে ভুলে গেছি, সেরকম ব্যাপার, কিংবা জল নেই, জল শুকিয়ে গেছে, সেখানে আগুন ধরে গেছে, গ্যাস বন্ধ করতে ভুলে গেছি, অথবা গ্যাস থেকে লিক করছে সেটা খেয়াল না করা। অর্থাৎ এই অন্যমনস্কতা কথাটা যে বলছি, এই ব্যাপারগুলো কিন্তু আছেই। আরেক রকম হচ্ছে, সেখানে কিন্তু অন্যমনস্কতা নয়, ভাবলেই বুঝতে পারবেন, যখন আমাদের বাজি পোড়ানোর সময় আসে, কালী পুজো বা অন্য কোনো উপলক্ষে পটকা, সেখানে কিন্তু অন্যমনস্কতা নয়, সেখানে আরেকটা জিনিস কাজ করে, সেটা কি, আমরা অনেক সময় বলি কেয়ারলেসনেস অথবা রিস্ক টেকিং অ্যাটিটিউড, যে ঠিক আছে আমি রিস্ক নিচ্ছি, অর্থাৎ আমি ধরেই নিচ্ছি যে এটাতে কিছু হবে না বা আমি এটা করতে পারবো, এই করতে গিয়ে একটা বিপজ্জনক কিছু করতে যাচ্ছি এবং সেখানে সেই অ্যাক্সিডেন্টটা হচ্ছে। আর কোন অ্যাক্সিডেন্টের কথা আমরা সবসময় ভাবি বা আমাদের চোখে পড়ে, সেটা হচ্ছে জল সংক্রান্ত। আমরা জানি প্রতি বছর দীঘাতে বা পুরীতে আমরা জানতে পারি যে এই জলে নামার ক্ষেত্রে কী হচ্ছে। আবার দুটো জিনিসই কিন্তু দেখুন, একরকম হচ্ছে যে আমাদের কেয়ারলেসনেস, আর একরকম হচ্ছে ওভার কনফিডেন্স। এই দুটো জিনিসেই কিন্তু এই ধরনের জিনিস হয়। এই জলের ক্ষেত্রেও কিন্তু একই রকম, নদী পেরোনোর ক্ষেত্রেও কিন্তু একই রকম, নৌকোতে তোলা হচ্ছে লোকজন, সেটা ওভার ক্রাউডেড হয়ে যাচ্ছে, বেশি লোকজন উঠে পড়ছেন, হয়তো বারণ করা হচ্ছে যে উঠো না, তারাও তো ভাবছেন যে না উঠে চলে যাই, কারণ পরেরটা আরও হয়তো আধ ঘন্টা দেরি হবে, কিন্তু ওই যে বললাম রিস্ক নিচ্ছেন, এই রিস্ক নিতে গিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট। আমরা কয়েকটা জিনিস দেখেছি যাদের এই অ্যাক্সিডেন্ট প্রোননেস বা অ্যাক্সিডেন্ট যাদের ঘটতেই থাকে তাদের মধ্যে, যেমন তাদের মধ্যে অ্যাবসেন্ট মাইন্ডেডনেস যেমন থাকে, অর্থাৎ অন্যমনস্কতা, যেটা বললাম অন্যমনস্কতার ব্যাপার যেমন থাকে তাদের ক্ষেত্রে, সেটা রাস্তা পার হওয়া, গাড়ি চালানো, অথবা যারা কোনোভাবে একটু জড়সড় তাদের ক্ষেত্রে, অর্থাৎ জড়সড় মানে কোনো কিছুর ক্ষেত্রে তারা চট করে রিয়াকশান নিতে পারেন না। অর্থাৎ এমন হতে পারে, ওই যে বললাম যে রাস্তা পেরোচ্ছেন,
কিন্তু দেখতে পাচ্ছেন গাড়ি আসছে, তখন সেক্ষেত্রে একটু তাড়াতাড়ি হয়তো চলে যাওয়া দরকার, সরে আসা দরকার, রাস্তা পেরিয়ে যাওয়া দরকার, সেটা কিন্তু হয়ে উঠলো না, তার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়লেন। গাড়ি চালানোর ক্ষেত্রেও সেটা, অর্থাৎ দেখতে পাচ্ছেন কিন্তু একটা বিপদ আসছে সামনে, তাকে সঙ্গে সঙ্গে সেই গাড়িটাকে সেখান থেকে পাশ কাটিয়ে নেওয়া যেটা সেটা সম্ভব হয়ে ওঠে না, তাদের মধ্যে একটা কোথাও জড়সড় ভাব কাজ করে। কেয়ারলেসের কথা তো আমি বললাম, আর এই ইম্পালসিভিটি, যারা এই রিস্ক নিচ্ছেন তারা, ওই যে দীঘাতে দেখেছেন যে যখন ভরা কোটাল বলা হচ্ছে জল অনেক বেশি বেড়ে যাবে, জলে নামতে বারণ করা হচ্ছে, তারা রিস্ক নিচ্ছেন। কিন্তু কতগুলো জিনিস বারণ করা আছে, যেমন কোনো অ্যালকোহল বা অন্য কিছু কখনো খেয়ে জলে নামতে বারণ করা আছে, সেই রিস্ক কিন্তু নেওয়া হচ্ছে। কারখানাতে যারা কাজ করেন সেখানে কিন্তু স্ক্রিনিং একটা করা হয়, স্ক্রিনিং করে বলা হয় যে এই জায়গাগুলোতে কাজ করতে হলে এই সেফটি রুলস মেনে চলতে হবে। কিন্তু যেটা বললাম যে সেগুলো করা হয় এই জন্যে যে ওই যে বললাম যে 1% লোক যারা কিন্তু বারবার অ্যাক্সিডেন্টে জড়িয়ে পড়েন তাদের বাদ দেওয়ার জন্যে, এবং এদেরকে বলা হয় এরা ডেফারেন্ট, মানে এরা অথরিটিকে মানেন না, এরা রুলসগুলো দেখে নেন না, মেনে চলেন না, এবং এরা অনেক সময় ইনটলারেন্স। এটা যেমন একটা দিক, আবার তেমনি যারা প্যানিক বেশি করেন তারাও কিন্তু অ্যাক্সিডেন্ট করে ফেলতে পারেন। তাড়াতাড়ি কোনো একটা জায়গায় পৌঁছতে হবে, আমার কে কেউ বলেছেন আজকে কোনো একটা কারোর অ্যাক্সিডেন্টের খবর এসছে, হসপিটালে যেতে হবে, বা অন্য কিছু, এত প্যানিক করছেন যে তাদের নিজেদের অ্যাক্সিডেন্ট তারা নিজে ডেকে নিয়ে আসছেন। ইরিটেবল যারা, রাস্তায় পাশে আরেকজন ওভারটেক করে গেল, এমন বিরক্ত লাগছে, এমন রাগ হচ্ছে, কেউ সামনে এসে পড়লো হঠাৎ, এমন রাগ হচ্ছে যে তিনি ওই অ্যাক্সিডেন্ট এড়াতে পারলেন না। এটা যারা অন্যদিকে মন চলে যাচ্ছে, ওই যে জানলা দিয়ে অন্যদিকে তাকিয়ে ফেললাম, অন্যদিকে তাকিয়ে রয়েছি, খেয়াল করছি না গাড়ি কোথায় যাচ্ছে, তেমনি রাস্তা দিয়ে যিনি হাঁটছেন তিনিও কিন্তু তিনি অন্যদিকে তাকিয়ে হাঁটছেন, দেখছেন না রাস্তায় গাড়ি আসছে, অর্থাৎ সেটাই যে আমি কিন্তু অন্যদিকে মন চলে, ডিস্ট্র্যাকশন। এই মাল্টিটাস্কিং, যেটা তিনটে জিনিসকে আমরা বারণ করি, হারি অর্থাৎ তাড়াতাড়ি ব্যস্ততা, ওয়ারি অর্থাৎ দুশ্চিন্তা, এবং মাল্টিটাস্কিং, একসঙ্গে 5টা কাজ নিয়ে করার চেষ্টা করছি, এইগুলো যদি আমরা এড়িয়ে চলতে পারি তাহলে কিন্তু আমরা এই অ্যাক্সিডেন্ট এড়িয়ে চলতে পারবো। আমরা যদি এই স্কিলগুলো একটু দেখে নিই, অর্থাৎ আমি ঠিক দূরত্বটাকে মেজারমেন্ট করতে পারছি কি না, ঠিক কোন জায়গাতে গিয়ে আমি অ্যাক্সিডেন্টটাকে অ্যাভয়েড করতে পারি, কতটা দূরে দাঁড়ালে আমার পক্ষে সেফ, এটা একটু বুঝে নেওয়ার দরকার। আমাদের বাচ্চাকে আমরা যেগুলো শেখাতে পারি সেটা হচ্ছে রাস্তা পেরোনোর সময় অন্যমনস্ক না হওয়া, যখন সাইকেল চালাচ্ছি রাস্তায় অন্য কারোর সঙ্গে রেস দিতে না যাওয়া, জলে যখন নামছি জলে নামার যে সাধারণ যেগুলো সাবধানতা সেগুলো একটু শিখে নেওয়া, যে ট্রেনিংটা আমরা বাচ্চাদের দিতে থাকি 5 থেকে 6 ধাপ সিঁড়ি, প্রত্যেকটা সিঁড়িতে 2 বা 3টে মগে করে জল রেখে দেয়া, জলে পা না লাগিয়ে মগ উল্টে না ফেলে নামতে হবে, এই টেস্টিংটা বা এই প্র্যাকটিসটা, এটা কিন্তু একটা অ্যাক্সিডেন্ট প্রোননেসের প্র্যাকটিস, অর্থাৎ এই খুব সাধারণ একটা এই এক্সারসাইজে বাচ্চাদের ওই বাঁচিয়ে চলা বা নিজেকে পা বাঁচিয়ে আমি ওই যে জলটা এড়িয়ে নামছি সিঁড়ি দিয়ে 1-2 ধাপ, এটা তাদের ওই ওই এক্সারসাইজটা তাদের ওই সাহসটা বাড়ায়, ওই কন্ট্রোল বিহেভিয়ারটা তৈরি করে। কাজেই আমরা আসুন আমাদের বাচ্চাদের একটু শেখাই সাইকোলজিক্যাল টেস্ট, খুব সাধারণ কয়েকটা টেস্টিংও কিন্তু এটা ধরা পড়ে, অর্থাৎ একটা পার্সোনালিটি টেস্ট আছে, আইসিং পার্সোনালিটি টেস্ট বলে, যাদের এক্সট্রাভার্সন বেশি, সেন্সিটাইজেশন বেশি, নিউরোটিসিজম বেশি, সেখানে কিন্তু দেখা যায় তাদের অ্যাক্সিডেন্ট প্রোননেসও বেশি, কাজেই সাইকোলজিক্যাল এটা টেস্টিং করে নেওয়া সম্ভব। আসুন আমাদের বাচ্চাগুলোকে আমরা ঠিকমতো তৈরি করি, বড়োদেরও তাদের রাস্তাঘাটে সবসময় বেরোতে হয়, তাদের কিন্তু এই সাবধানতার দরকার আছে। আজ এই পর্যন্ত, যদি আমাদের আলোচনা ভাল লাগে শেয়ার করবেন, আর কোশ্চেন করতে ভুলবেন না, আমরা কিন্তু প্রশ্নের উত্তর দিয়ে থাকি। পরের সপ্তাহে আবার দেখা হবে, নমস্কার।